সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি তাহিরপুর গরুর বাজারে। এটি বাগমারা থানা রাজশাহী জেলায় অবস্থিত। এই হাট রাজশাহী মেন শহর থেকে 44 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাট প্রতি শুক্রবার সারাদিন মিলে। আজ আপনাদের কিছু বড় বড় সারগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বড় ভাইটার দাম চাইছেন কত? 1.5 লাখ চাইছেন? 1.5 লাখ। বয়স কত হয়েছে এটা? 2 দাঁত বয়স হয়েছে না? এটা কী চাঁদের গরু? দেশি। এটার আনুমানিক এখন ওজন কতটুকু হবে আপনাদের আইডিয়া? 5 মণ হবে আপনাদের আইডিয়া, তাই না? এটার দাম বলেছে কত পর্যন্ত? মানে ক্রেতারা দাম কত পর্যন্ত বলেছে? 1,15,000-20,000 পর্যন্ত দাম বলেছে। আর আপনারা কত ধরে হলে বিক্রি করবেন? 30-35 হলে বিক্রি করবেন, মানে 1,20,000-25,000 বা 30,000 হলে বিক্রি করবেন। বড় ভাই, এটার দাম চাইছেন কত? হ্যাঁ, এটার দাম চাইছেন কত ভাই? দাম চা 76 ভাই। 76 চাচ্ছেন? এটা বয়স কত হয়েছে? বয়স হয়নি ভাই। বয়স এখনো হয় নাই? না, এখন হয়নি। এটা কি জাতের গরু হলো? এটি কস। কসের গরু নাকি? এটার এখন আনুমানিক ওজন কতটুকু হবে? ওজন কতটুকু হবে? 3 মণ 10। 3 মণ 10 কেজির মতো ওজন হবে? 3 মণ 10 কেজি। এটা দাম বলেছে কত পর্যন্ত ক্রেতারা? ক্রেতারা দাম কত পর্যন্ত বলেছে? 60,000-62,000। 60-62 বলেছে না? সবই ভালো উঠেছে। বড় ভাই, এটার দাম চাইছেন কত? 1,10,000 চাচ্ছেন দাম? না, দাম 20। মানে 1,20,000 দাম চাইছেন আর 1,10,000 পর্যন্ত দাম বলেছে। এটার আনুমানিক ওজন কতটুকু হবে? 5 মণ। 5 মণ হবে না? এটা তো দেশি গরু, তাই না? দাঁত হয়েছে কটা? দাঁত হয়নি এখনো, না? আমার মাহাবুর ভাই দেখলে বড় ভাই, এটার দাম চাইছেন কত? 1,15,000। 1,15,000 চাইছেন, না? বয়স হচ্ছে কত? বয়স 2 দাঁত। 2 দাঁত বয়স। এটা কি দেশি গরু? হ্যাঁ, দেশি, না? এটা কত পর্যন্ত দাম বলেছে? 1,05,000। 1,05,000 পর্যন্ত বলেছে। আপনারা কত হলে বিক্রি করবেন? 10-15-12-13 হলে তো দিব। 10-এর উপরে হলে বিক্রি করবেন? বড় ভাই, এটার দাম চাইছেন কত? এটার দাম চাইছেন কত ভাই? ভাই, এটা আমার বাড়ির গরু। বাড়ির গরু? দাম চাইছেন কত এটা? 1,10,000। 1,10,000 চাচ্ছেন? কত দাম বলেছে? 80,000। 80,000 পর্যন্ত দাম বলেছে। এটা বয়স কত হয়েছে? বয়সে পারবেন না? দাম চাইছেন কত এটার? 75,000। 75,000 চাচ্ছেন? বয়স কত হয়েছে এটার? বয়স হয়নি। বয়স হয়নি এখনো? না। কত দাম বলেছে ক্রেতারা? 65-66। 63-64 বলেছে, না?
আর আপনি কত হলে বিক্রি করবেন? আমার তো মনে করেন 70 না হলে ব্যথা হয় না। 70 না হলে বিক্রি করবেন না, তাই না? বড় ভাইটার দাম দিয়েছেন কত? 90,000। বয়স কত হয়েছে ভাইটার? বয়স হয়নি। হয়নি বয়স এখনো? না। এটা কত পর্যন্ত দাম বলেছে? 8,000-35,000 বলতেছে। আর আপনার সহজ হলে আপনার দাম বলেন। না, আমি আর কি তথ্যটা নিচ্ছি আর কি। ওগুলো বলে লাভ আছে বাবা। তাদের দাম যাচ্ছেন কত? দাম চারটি 95 যাচ্ছেন। বয়স কত হয়েছে এটার? 2 দাঁত বয়স হয়েছে। না, এটার এখন আনুমানিক ওজন কতটুকু হবে? আনুমানিক ওজন 4 মণ হবে। না, বড় ভাইটার দাম চাইছেন কত? দাম চাইছি বাবা 105। 1,05,000 যাচ্ছেন। বয়স কত হয়েছে এটার? বয়স 2 দাঁত বাবা। 2 দাঁত না, এটা কি জাতের গরু? দেশি গরু। দেশি? অরিজিনাল দেশি? হ্যাঁ, অরিজিনাল দেশি গরু। সেটার এখন আনুমানিক ওজন কতটুকু হবে? 4.5 মণ হবে। না, এটা কত দাম পর্যন্ত বলেছে আপনাকে? ঠিক নাই বাবা, 85-86 সব 85-86 এরকম দাম আছে। 90-এর নিচে দাম বলতেছে। আপনার আটার কত কত হলে বিক্রি করবেন? বাবারে, আমার কি না গরু। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি ভাই 1,05,000। 1,05,000। বয়স কত হয়েছে এটা? বয়স পড়েনি ভাই। দাঁত পড়েনি এখন? না। এটা এখন ওজন কতটুকু হবে আইডিয়া আপনার? আইডিয়া ওজন? ওজন হবে হয়তো 4-10 কেজি হবে। 4-10 কেজির মতো ওজন হবে। না, ভাইয়ের দাম চাইছেন কত? দাম চাইছেন কত এটার ভাই? যাচ্ছে 95,000। 95 যাচ্ছে? 80,000। 80,000 বলতেছে? না, বয়স কত হয়েছে ভাই এটার? 2 দাঁত। 2 দাঁত বয়স এটার ভাই। এখন আনুমানিক ওজন কতটুকু হবে? ওজন 4 মণ। 4 মণের মতো হবে। বড় ভাইটার দাম দিয়েছেন কত? ৮০-৮২ দাম বলতেছে। আর আপনি চাইছেন কত ভাই? 95,000 চাইছেন আপনি। এটা বয়স কত হয়েছে ভাইটার? বয়স হয়নি এখনো? না, ব্যাথা
আমরা